চলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চনেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। বলছি যে বিধায়ককে মৃতদেহ পাওয়া গেছে, তো কি মনে করছেন আপনারা? এটা নিশ্চয়ই আমার মনে হয় পরিকল্পিত মার্ডার, কারণ আপনারা এর আগেও দেখেছেন এখানে বিধায়ক খুন হয়েছে। যে পশ্চিমবঙ্গ সরকার বিধায়কদের পুলিশ তুলে নেয় বিরোধী দলের বিধায়ক হলে, আমি তো মনে করি এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এগেনস্টে এফআইআর হওয়া উচিত। কারণ একজন বিধায়ক তার রুলসে বলছে, অ্যাসেম্বলির রুলসে বলছে দুজন করে নিরাপত্তা রক্ষী থাকা দরকার। মমতা ব্যানার্জি কেন নিরাপত্তা রক্ষী তুলে নিচ্ছেন? কারণ তিনি নরখাদক হিসেবে গণ্য হয়েছেন। তাই অবিলম্বে মমতা ব্যানার্জির নামে এফআইআর হওয়া উচিত। বিরোধী বিধায়ক বলেই কি নিরাপত্তা রক্ষী তুলে নিচ্ছে? বিরোধী বিধায়ককে হত্যা করা হচ্ছে তার মানে বুঝতে পারছেন? এবং এখানে সাংসদদেরকে পর্যন্ত নিরাপত্তা রক্ষী দিচ্ছেন না। এর উদ্দেশ্য একটাই যে মমতা ব্যানার্জি চাইছেন গোটা বাংলায় তৃণমূলের গুন্ডারা সমস্ত বিরোধী দলনেতাদেরকে শেষ করে দেওয়া হোক। এবং আমাদের আজকে খুব দুঃখ লাগে যে একজন বিধায়ক যেখানে রাজ্যের সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে? এই রাজীব বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করেছে যে তৃণমূলের মধ্যে মানে ইয়ে হচ্ছে। শুনুন, একটা কথা হচ্ছে, যারা যারা শিক্ষিত এবং যারা নিজের পরিষ্কার থাকার চেষ্টা করে, যারা পাপ করেছে গতবারে সেটা বাদ দিয়েও মনুষ্যত্ব যখন জেগে ওঠে, বিবেক যখন জেগে ওঠে, তখন কথাগুলো এমনি বেরোয়। আজকে তো রাজীব তার বিবেক জেগে উঠেছে, তাই এই কথাগুলো বলছেন। দেখবেন পূর্ব মেদিনীপুরেরও কোনো থেকে হয়তো বিবেক জেগে উঠবে, তারা হয়তো বলবেন, কারণ যেভাবে রাজ্যটা চলছে একটা ভাইপো তোলাবাজি দুর্নীতিতে পরিণত করে দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে সে প্রত্যেকটা রাজ্য জায়গাতে কিছু অফিসারকে দিয়ে শুধু তোলাবাজি করাচ্ছেন আর যুব নেতা দিয়ে হত্যা করা করেছেন বিধায়কদের। সুবেন্দুবাবুকে অনেক সময় দেখা যাচ্ছে না দলীয় কোনো কারো কার্যক্রম, কি সেটা তিনিই বলতে পারবেন। আমার মনে হয় যত তাড়াতাড়ি বিবেক জেগে উঠবে এবং তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে যাবে, সবাই আমরা ভালো থাকবো। তৃণমূলের ভবিষ্যৎ হচ্ছে 2001-2006 যেটা ছিল, আমার মনে হয় 50-60-এর মধ্যে তৃণমূল কংগ্রেস চলে আসবে। দেখুন একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের লিডারদেরকে হত্যা করবে। বীরভূমে যেভাবে পুলিশই কেস দিচ্ছে, আমরা কি সেই পুলিশরা যারা কেস দিচ্ছেন তারা জেনে রাখুন, হাতে মাত্র 4 মাস সময় আছে। আপনারা যে কেস দিচ্ছেন আপনাদের পরিবারের বিরুদ্ধে কেস তৈরি হবে। আমরা পরিষ্কার বলছি, যেমন করবেন এমন মারবেন যতটা সইতে পারবেন, তাহলে পুলিশই হোক আর তাতে তৃণমূল কংগ্রেসই হোক, কারণ আমরা ঠিক পাওনা ঘন্টা বুঝে নেব। অনুব্রত মণ্ডল বলছে এর আগে নকুলদানা দাওয়ায় দিয়েছে, চরম চরম বলেছে, আগামী দিনেও তিনি দাওয়ায় রেডি করছে 21-এর জন্য, কি বলবেন? তিনি নিজে জোকারে পরিণত হয়েছেন।